हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे माही, हैप्पी बर्थडे टू यू। কি গো, তোমাদের হলো? এখনো কিন্তু মাহি উঠে পড়বে। মাহি উঠার আগে কিন্তু সব কমপ্লিট করে ফেলতে হবে। তাড়াতাড়ি নাও, হাত চালাও শিগগিরি। হ্যাঁ হ্যাঁ রেনু রে, রাধা প্রেম, তাড়াতাড়ি নাও, মাহি ওঠার আগে কিন্তু সবকিছু কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি সাজিয়ে নাও। ইহ, কি সুন্দর লাগছে! আজকে মাহির জন্মদিন, মাহি খুব খুশি হবে, তাই না বলো? খুব আনন্দ পাবে মাহি, আজকে দেখেই চমকে যাবে। সত্যি বৌমা, আজকে আমার মাহি দিদিভাই খুব আনন্দ পাবে, আমি তো ভাবতেই পারছি না। কি সুন্দর সাজানো হয়েছে! এ, আসল জিনিসটাই তো হলো না, আমার মাহি দিদিভাই জন্মদিনে কেক কোথায়? সেটা তো এখনো আনা হলো না। আর কত দেরি লাগবে মাহি দিদিভাই কেকটা আনতে? এই তো মা, যাবো যাবো। প্রেমের হয়ে গেলেই আমি আর প্রেম একসঙ্গে চলে যাবো, যাবো আর আসবো, চট করে নিয়ে চলে আসবো। সে তো যাবে, কিন্তু এরপর তো সব লোকজন চলে আসবে, তখন কি করে হবে? যাও যাও, তাড়াতাড়ি কেকটা নিয়ে চলে এসো। কিরে, তোদের হলো রেনু? এই রাধা রে, তোর হলো? এই তো, এটা লাগালে হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে বৌদি। দেখো বৌদি, কত সুন্দর লাগছে। ও বৌদি, ভালো লাগছে সাজানোটা? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এত সুন্দর সাজিয়েছিস তোরা, দারুণ হয়েছে। এই আমার মাহি ওঠার সময় হয়ে গেল, কি গো তাড়াতাড়ি যাও কেকটা নিয়ে এসো। সত্যি তাই, এত দেরি করছিস কেন? যা, লোকজন চলে এলে তারপরে কি কেক আনবে নাকি? তাড়াতাড়ি যা কেকটা নিয়ে আয়, মাহি দিদি বাড়িতে এক্ষুনি উঠে পড়বে, ওর ওঠার সময় হয়ে গেছে। আমার জন্মদিন কাউরির মনে নেই, কেউ মনে রাখে না আমার জন্মদিনটা, কেউ মনে রাখে না, কেউ আমাকে ভালোবাসে না। বাবা মা এমনি আমার জন্মদিনটা মনে রাখলো না, পিসি মনেও তাই, সবাই সমান হয়ে গেল, কেউ আমাকে ভালোবাসে না। আজকে যে আমার জন্মদিন সেটা কেউ মনেই রাখেনি। ও মিঠি বান্টি, ওরাও আমাকে এরকম করলো, ওরাও আমার জন্মদিনটা মনে রাখলো না। মা যে এরকম করবে ভাবতেই পারেনি। এমা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ তাই তো, কিন্তু বাবা মা ওরা সব কোথায় গেল? ওরা মনে সত্যি আমার জন্মদিনের কথা মনে নেই ওদের, না হলে ওরা আমাকে ছেড়ে উঠে গেল, কেউ আমার কাছে নেই। যাই, আমি যাই বাইরে, যাই দেখি বাইরে সবাই কি করছে। আমার জন্মদিনের কথা কাউরই মনে নেই, মনে থাকবে কি করে? আমাকে কেউ ভালোবাসে নাকি? Happy birthday to you, happy birthday to you, happy birthday Bani, happy birthday to you। মা, বাবা, মাসিমণি, পিসিমণি, ঠাম্মা, পিসিমশাই, তোমরা সবাই আমার জন্মদিন জানো? আমি তো ভেবেছিলাম তোমাদের কাউরির মনেই নেই যে আজ আমার জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। কি সুন্দর সাজিয়েছো গো তোমরা বাড়িটা, কি সুন্দর হয়েছে সত্যি। তোমরা যে আমাকে বলোনি কেন যে আজকে আমার জন্মদিন, যে এত সুন্দর করে সাজাবে, তোমরা খুব দুষ্ট হয়ে গেছো, আমাকে বলোনি। আর আমার কত মন খারাপ করছিল সকালবেলা ঘুম থেকে উঠে, যে বাবা মা আমার কাছে নেই, মিঠি বান্টি আমার কাছে কেউ নেই, তোমরা কেউ আমাকে উইস করলে না। তোমরা আজকে আমাকে সবাই উইস করেছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মা দিদি, আমরা এটা তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো কিছু বলিনি, আমরা সবাই মিলে এটা প্ল্যান করেছিলাম যে মা দিদিকে কিচ্ছু বলবো না। মা দিদি, তাহলে তোমার জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা মা দিদি। হ্যাঁ রে দিদি, তোকে না আমরা সারপ্রাইজ দেবো বলে কিচ্ছু বলিনি, তুই খুশি হয়েছিস না বল? আর দেখ, আমরা বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছি, তুই খুশি হয়েছিস তো দিদি? আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে, বাড়িটা কি সুন্দর সাজিয়েছিস তোরা, আমি খুব খুশি পেয়েছি, খুব আনন্দ হয়েছে আজকে আমার। মাহি যাও, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে তোমার ওখানে নতুন একটা আমি জামা রেখেছি, ওই জামাটা তুমি পরে নাও, কেমন? তাড়াতাড়ি তোমার বন্ধুরা চলে আসবে, আবার বাবা আর পিসমশাই তো কেক আনতে যাবে, তাড়াতাড়ি যাও, জন্মদিনে কেক কাটতে হবে তো।
যাও, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। ঘর কিন্তু সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দেরি করবো না। যাও তাড়াতাড়ি যাও, তোমার বন্ধু বান্ধব সব চলে আসবে। যাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। রোজা বাইরে দাঁড়িয়েছিস কেন? আয়, এই দেখ মাহি কি সুন্দর রেডি হয়ে দাঁড়িয়েছে। বা মাহি, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এই নাও মাহি, এই নাও আমার তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার। হ্যাপি বার্থডে মাহি। থ্যাংক ইউ আন্টি। আন্টি, রোজা কোথায় গেল? রোজা আসেনি? আমার তো দেখছি গিফটটা আসা শুরু হয়ে গেল। ভালোই, আজকে আমি অনেক গিফট পাবো, কি মজা। হ্যাঁ আসছে মাহি। ওই তো, এই রোজা আয় রে, তোর বন্ধু ডাকছে। তুই পেছনে পড়ে আছিস, কত পেছনে পড়ে আছি। আয় আয় তাড়াতাড়ি আয়। আসুন দিদি, বসুন বসুন, এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি। মাহি তোকে কি সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে মাহি। থ্যাংক ইউ রোজা, তোকেও খুব সুন্দর লাগছে। আয় এখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি। হ্যাপি বার্থডে মাহি। থ্যাংক ইউ শানা। থ্যাংক ইউ বিট্টু। থ্যাংক ইউ মো। আয় দাদি, তোরা এত দেরি করলি কেন? আয় আয়, এক্ষুনি আমরা কেক কাটবো, তাড়াতাড়ি আয়। নিতু মাহি দেখ কেক চলে এসেছে তোর জন্য। চকলেট ফ্লেভার? আমার তো চকলেট ফ্লেভার খুব প্রিয়। আরে মাহি, আমি তো জানি তোর চকলেট ফ্লেভার প্রিয়, সেই জন্যই তো আমি চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছি। আর সব থেকে ভালো কেকটা আমি তোর জন্য নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে গো বাবা কেকটা। সত্যি তাই, আমার মাহির কিন্তু চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ। আজকে আমার মাহির পছন্দের কেক আনা হয়েছে। মাহি দেখো, তোমার পছন্দের কেক আনা হয়েছে। আমরা কিন্তু জানি তুমি চকলেট খেতে ভীষণ ভালোবাসো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, চকলেট কেকটা আনার জন্য। নাও মাহি দিদি ভাই, তোমার প্রিয় কেক এসেছে। আমি বলেছি আমার মাহি দিদি ভাই যেটা পছন্দ সেটাই যেন আসে। ও, আজকে আমার মাহি দিদি ভাই খুব খুশি, এটা দেখে আমাদের সবারই খুব আনন্দ। নে মাহি, এবার কেকটা কেটে ফেল, তোর তো সব বন্ধু চলে এসেছে। না না, আমি এখন কেক কাটবো না, আগে আমাকে গিফট দাও। গিফট না দিলে আমি কেক কাটবো না। মা, তুমি তো আমাকে কোনো গিফটই দিলে না এখনো, তোমার গিফট দাও। বাবা, তুমি আমাকে গিফট দাও। পিসিমণি, তোমার থেকেও গিফট পাই, আগে গিফট দাও, তারপরে আমি কাটবো। এই নে মাহি, এটা আমার তরফ থেকে তোর গিফট। থ্যাংক ইউ পিসিমণি। পিসিমণি, আমি খুলে দেখতে পারি গিফটটা? হ্যাঁ অবশ্যই, তুই খুলে দেখ। ওয়াও, কি গো এটা পিসিমণি? ও পিসিমণি, এটা তো পেন, কি সুন্দর গো। পালকের পেন, কি ভালো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পিসিমণি, তোমার গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। নানান কালারের রং আছে, এই দেখ, বেগুনি আছে, লাল আছে, কমলা আছে, হলুদ আছে, আকাশি আছে, সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ মাসিমণি। তুমি আমাকে কোনো গিফট দিলে না, তুমি আমাকে গিফট দাও। এই দেখ মাহি, আমার তরফ থেকে তোর এই ছোট্ট গিফট। থ্যাংক ইউ মাসিমণি, আমি তোমার গিফটটা খুলে দেখবো মাসিমণি। হ্যাঁ অবশ্যই দেখো কি আছে এর ভিতরে। ওয়াও, কি সুন্দর মাসিমণি, তুমি কি সুন্দর জিনিস দিয়েছো। দেখো, খুলে দেখো কি আছে। স্কেল, রুল পেন্সিল আছে, কি সুন্দর রঙগুলো, আবার মিকি মাউসের রুল পেন্সিল, খুব পছন্দ হয়েছে মাসিমণি, তুমি আমাকে খুব সুন্দর জিনিস দিয়েছো। রুল চুলের কর, দারুণ হয়েছে তো মাসিমণি, গিফটটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ মাসিমণি। বাবা, মা, তোমরা আমাকে কোনো গিফট দেবে না? ও বাবা, আমার জন্য তুমি কোনো গিফট আনোনি? হ্যাপি বার্থডে মাহি। ও বিশুমিশা, তুমি কি এনেছো? আরে মাহি, এটা আমাদের ফ্যামিলির তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট গিফট। দুটো গিফট? কই, দেখি দেখি, তাড়াতাড়ি দেখি তোমরা আমার জন্য কি গিফট দিয়েছো। এই নাও মাহি, নাও গিফটটা নাও। খুলে দেখবো পিসুমশাই? হ্যাঁ হ্যাঁ দেখো, তোমার গিফট তুমি তো দেখবি, দেখো দেখো দেখো। মা, গিটার তো, কি সুন্দর, এর ভিতরে কি গো পিসুমশাই? মাহি, এটার ভিতরে বিভিন্ন শেপের রাবার রয়েছে, কি সুন্দর লাগছে। ওটা আবার খোলাও চাই তো দেখছি। হ্যাঁ, কি সুন্দর ছোট ছোট শেপের রাবার, দারুণ তো দেখতে, খুব ভালো হয়েছে পিসুমশাই। ও, আরো তো একটা আছে, দেখি দেখি, এটা দেখি।
এ তো জল রং, দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। পিসেমশাই, মা বাবা তোমাদের ফ্যামিলির তরফ থেকে এটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি রং করতে এত ভালোবাসি, আর আমাকে এত সুন্দর একটা রং দিয়েছি, আমি খুব খুশি হয়েছি। মাহি, তোমার জন্য আমি খুব সুন্দর একটা গিফট এনেছি। কোথায় মা, কোথায়? এই দেখো মা, তুমি আমার জন্য টেডি এনেছো, কত বড়! হ্যাঁ, আমার সোনাটার জন্য আমি এত বড় টেডি এনেছি। আমি জানি তো আমার মাহি সোনাটা টেডি নিয়ে খেলতে কত ভালোবাসে। নাও নাও নাও, এটা তোমার জন্য, এটা হচ্ছে মায়ের তরফ থেকে গিফট। মা, তুমি কি ভালো মা! থ্যাংক ইউ মা, আমার ভালো মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ টু বেটা, আমার ভালো মেয়ে। বাবা, সবাই তো আমাকে দিল, তুমি আমাকে দিলে না গিফট? হ্যাপি বার্থডে মাহি। এটা কি বাবা? এটা কি, তুমি খুলে দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। দেখো তো মাহি, গিফটটা তোমার কেমন লাগলো? দেখি তো, এটা কি বাবা? এটা পেন্সিল বক্স, আমার খুব পছন্দ হয়েছে বাবা। আমার অনেক রকমের পেন্সিল বক্স আছে, কিন্তু এইরকম নেই। কি সুন্দর দিয়েছো গো বাবা তুমি পেন্সিল বক্সটা! সত্যি বাবা, তুমি না খুব ভালো, কি সুন্দর রুল পেন্সিল বক্স, কি সুন্দর দেখতে গো বাবা। এটা রকেটের মতো লাগছে, আবার রুল পেন্সিলের মতো মুখও আছে, দেখো দুটোই হবে। খুব পছন্দ হয়েছে, আমার রুলগুলো এদিক ওদিক ছিটিয়ে থাকে, আর এত সুন্দর পেন্সিল বক্স তো আমাকে আগে তুমি দাওনি, খুব সুন্দর পছন্দ। আমার খুব ভালো লেগেছে বাবা, খুব পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু বেটা। ঠিক আছে মাহি, অনেক তো দেরি হয়ে গেল, তোমার বন্ধুরা দেখো সবাই অপেক্ষা করছে, যাও যাও যাও, এবার কেকটা কেটে নাও। হ্যাঁ বাবা, যাই, এবার আমি কেকটা কেটে নিই। নাও মাহি নাও, অনেক দেরি হয়ে গেল, কেকটা কেটে নাও, তোমার বন্ধু বান্ধব সব চলে এসেছে, তুমি এখনো কেক কাটছো না। নাও না, কেটে নাও, এই তো মা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। ইনি মিঠি, তুই একটু নিয়ে আগে, দিদি অল্প। এ দিদি, এনে তুই একটু খা, আমি তোকে একটু খাইয়ে দিই। হ্যাঁ মিঠি, অল্প এবার ঠিক নেই। ও মা দিদি, দাও আমি তোমাকে একটু খাইয়ে দিই। দে দে বা মা, মা এনা তোমাকে একটু আমি খাইয়ে দিই। আচ্ছা দাও দাও দাও, বাবলি বাবলি, অল্প অল্প দাও, আমি তোমাকে একটু খাইয়ে দিই। বাবা, আমি একটু তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বেটা, দাও দাও, অল্প অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এবার মিঠি, আমি তোমাকে একটু খাইয়ে দিই। হ্যাঁ বাবা দাও, এই নাও খাও। এই নাও পিসুমশাই, তুমি একটু কেক খাও। দাও দাও মাহি, দাও। ও পিসুমনি, তুমি বাদ যাবে কেন, তুমি একটু নাও। ও মাসিমনি, নাও কেক খাও। এই নাও, আমার হাতে একটু কেক খাও। এই নাও আন্টি। এ পিহু, তুই চুপটি করে বসে আছিস, নিয়ে কেক খা। মাই দিদি, অল্প দাও। মাই দিদি, আমার মুখে লেগে গেল তো, যা পিউতে নাকে লেগে গেল। এ দুগু, নিয়ে একটু খা। কমলা বিমলা, আমার জন্মদিনে তোর একটু কেক খা। আমরা কতদিন ঘাস খাচ্ছিলাম, ঘাস খেতে খেতে একদম মুখটা তো অরুচিতে ভরে গেছে, আর ভালো লাগছে না ঘাস খেতে। কেকটা বেশ ভালোই হয়েছে, আর দেখে মনে হচ্ছে ভালোই লাগছে, আজকে তো পেট পুরাই কেক খাবো। কে রে, দাঁড়িয়ে আছিস কেন? তাতে নে কেকটা খা, মায়ের জন্মদিন বলে কথা, খা খা, আজকে পেট পুরে কেক খা, আজকে আমাদের ঘাস খেতে হবে না। নে নে, খা 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 খা। একভাবে ঘাস খেতে খেতে মুখটা সত্যি চড়া পড়ে গিয়েছিল। ও কি স্বাদিষ্ট, খুব সুস্বাদু তো কেকটা, আহ কি মজা লাগছে কেক খেতে। যাই বলো নিতু, কেকটা কিন্তু দারুণ ছিল, কেকটার এত টেস্ট না, খুব ভালো কেক। ঠিক বলেছো দাদা, এত স্বাদিষ্ট কেক আগে কখনো খাইনি আমি। আর এইদিকে দেখো, আমাদের সব শেষে দুগ্গু ঠাম্মির কোল থেকে নেমে কোন দিকে যাচ্ছে। এরে দুগ্গু তো পুরো একদম কেকের দিকে চলে যাচ্ছে, দুগ্গু এবার কি করবে? যা দুগ্গু, দুগ্গু পুরো মুখটাকে কেকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এ বাবা, কি হবে দুগ্গুর অবস্থাটা একটু দেখি তো। এই রে, দুগ্গু তো হাতে পায়ে জামায় মুখে পুরো কেক লাগিয়ে ভর্তি করে দিয়েছে, আর এদিকে দুগ্গুকে দেখে সবাই হাসতে লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।